লাগাতার বিক্ষোভের পর এবার রক্তদানে মধ্য দিয়ে আজই করে ঘটনার প্রতিবাদ জানালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। তিলোত্তমা স্মরণে আয়োজিত হল রক্তদান শিবির। মঙ্গলবার আয়োজিত এই শিবিরে চিকিৎসকেরা রক্তদান করে দোষীদের শাস্তির দাবি তোলেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর পর থেকেই আন্দোলনে সামিল হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। লাগাতার টানা অবস্থান বিক্ষোভের পর এদিন এই রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে জুনিয়র সিনিয়র সমস্ত চিকিৎসকেরা রক্তদান করেন। সন্দীপ ঘোষের অ্যারেস্টের সঙ্গে আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আমাদের আজকে যে বোন আজকে আমাদের পরলোক গমন করেছেন, যে অভয়া, যে তিলোত্তমার, আমরা সবসময় তার শান্তির কামনা করে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করা। পাবলিকের স্বার্থে যে এত বড় একটা হেনিয়াস ক্রাইম আমাদের ডক্টর ফ্রেডনিটে ঘটে যাওয়ার পরেও আমরা যে পাবলিকের সাথে আছি, এটা বোঝানোর জন্য, এটা দেখানোর জন্য আমরা হচ্ছে তিলোত্তমাকে স্মরণ করে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করা।